আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে রেসিপিটি শেয়ার করছি যে ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই সহজলভ্য, অর্থাৎ আমাদের সবসময় ঘরে থাকে। সেই সাথে ডিম, নুডলস, এগুলো বেবিরা, ছোটরা সবাই যে কোনো গেট টুগেদারে, যে কোনো ওয়েতে খুব বেশি পছন্দ করে, আমরা চট জলদি রেসিপিগুলো তৈরি করে ফেলতে পারি। তেমনই একটি আজকে রেসিপিটি এবং তার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি শেয়ার করছি। প্রথমেই আমি নিয়েছি 1 প্যাকেট এখানে নুডলস। চাইলে নুডলসের পরিমাণ আপনারা বাড়াতে পারেন। 1টি গাজর নিয়েছি, 2টো আলু নিয়েছি, 3টা ডিম নিয়েছি। আমি নুডলস, গাজর, আলু এবং ডিম এর প্রাথমিক যে স্টেপটা আছে, কাটিং প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করেছি। আই হোপ এই প্রসেসিংটা আপনাদের কাছে ভালো লাগবে। এরপর আমি চলে যাব এর পরের স্টেপে। এখানে আমি গাজরগুলোকে যে স্লাইস করে নিয়েছিলাম সেটাকে আমি প্রথম স্টেপে স্লাইস করার পরে খুবই সূক্ষ্মভাবে, যতটুকু আপনার সম্ভব, আপনি এগুলোকে কুচি করে নেবেন। ঠিক একই প্রসেসিংয়ে আপনাকে আলুটাকেও কুচি করে নিতে হবে। তবে আপনারা যদি চান আপনার কাজের সুবিধার্থে যে কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন, মানে কাটিং কোনো মেশিন আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে, এখানে কোনো রুলস নেই। এই পর্যায়ে আমি চুলে প্যান দিয়েছি এবং নুডলসটাকে হাতের মুঠোয় যতটুকু সম্ভব আপনি একদম গুঁড়ো করে নেবেন, তবে এটুকু আপনার ব্যালেন্স, মানে আপনার হাতে সহ্য করবে। এরপর আমি এখানে পরিমাণ মতন, মানে আমি এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে পানি নিয়েছি। এখানে পানির পরিমাণটা বাড়ানো যাবে না, কারণ নুডলসটা পানিটা ফেলে দেবো না। আমি কিন্তু অলরেডি এখানে একটু তেল দিয়েছি যাতে নুডলসগুলো একেবারে লেগে না যায়। এখানে আমি একটু করে হলুদ পাউডার দিয়েছি, এটা অপশনাল, জাস্ট কালারের জন্য, যা দেখতে সুন্দর লাগে এই জন্য আমি এটা ইউজ করেছি। আমার কিন্তু মূল প্রসেসিং নুডলসের ক্ষেত্রে কমপ্লিট। দেখুন এখানে কিন্তু নুডলসের কোনো রকম পানি নেই, অর্থাৎ নুডলসের যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু মিক্স হয়ে পুরো নুডলসটা বয়েল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা এখন নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করতে দিয়েছি। সেই প্যানে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলের পরিমাণটা অ্যাজ ইউ উইশ, এবং 1/4 কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি এবং 3 টেবিল স্পুন এখানে রসুন কুচি। রসুনটাকে কোনোভাবে স্কিপ করবেন না, চাইবেন রসুনটাকে অবভিয়াসলি ব্যবহার করতে। এবং এখানে 1 টেবিল স্পুন আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। চিলি ফ্লেক্সের পরিবর্তে চাইলে আপনারা এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এবং 1টি ডিম নিয়েছি, যে 3টি ডিম আমি আপনাদের সাথে শেয়ার করছি সেখান থেকে 1টি ডিম এই প্রসেসিং অ্যাপ্লাই করেছি। এভাবে করে ডিমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে সামান্য একটু লবণ, জাস্ট টেস্টের উপর ডিপেন্ড করে, তবে লবণটা অবশ্যই আপনারা প্রথম স্টেপে কম ইউজ করবেন। এবং যে গাজর আর আলুটা আমি স্লাইস করে রেখেছিলাম সেখান থেকে আমি গাজরটা দিয়ে দিচ্ছি, তবে গাজর আমি একটু করে রেখে দিয়েছি আর বাকি আলু আর প্রসেসিংটা কমপ্লিট করে আমি এখন মেখে নিয়েছি। জাস্ট এখানে কোনো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো বা অন্য কোনো মশলা এখানে ইউজ হবে না। এ পর্যায়ে আমি এটাকে বয়লের জন্য, মানে ফ্রাই হওয়ার জন্য অপেক্ষা করছি। অপেক্ষার পরে আমি এখানে নুডলসের 1টি প্যাকেটের মশলা ইউজ করছি। এই জন্য আমি এখানে অন্য কোনো মশলা, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেই মশলাগুলো কোনটাই আমি এখানে ব্যবহার করিনি। তাহলে টেস্টটা কিন্তু এই নুডলসের মশলা ব্যবহার করার কারণে যেমনটা হবে তেমনটা কিন্তু আসবে না। তাই সেভাবে আপনি কাজটা কমপ্লিট করবেন। অলরেডি কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখানে আমি গরম জিরার পাউডার নিয়েছি 1/2 টেবিল স্পুন, এটার ফ্লেভারটা অনেকটাই আলুর মাঝে মিশে যাবে এবং খুব ভালো লাগবে। এবং ধনিয়া পাতা দিয়েছি পরিমাণ মতো, চাইলে আপনার ধনিয়া পাতার পরিমাণটা বাড়িয়ে কমে ইউজ করতে পারেন, আবার যদি না থাকে হাতের কাছে জাস্ট অ্যাভয়েড করবেন, নো প্রবলেম। এখন কিন্তু আমার পুরো প্রসেসিং, মানে আলু আর গাজরের প্রসেসিংটা কিন্তু অলরেডি কমপ্লিট, অলমোস্টটা ডান হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করতে নেব। ঠান্ডা করার জন্য আপনাকে যেটুকু সময় আপনি দিতে পারবেন ঠিক সেটুকু সময় এনাফ। এই পর্যায়ে যে নুডলসটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাকে অলরেডি নিয়ে নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো ঝাল, এগুলোর কোনো নির্দিষ্ট পরিমাণ দিইনি, এবং ধনিয়া পাতা। আপনারা আপনাদের সুবিধার্থে এই পরিমাণগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এবং 2টো ডিম ইউজ করেছি, তবে 1টি কথা, আমার এখানে 2টো ডিমের জায়গায় ডিমের 1টি পরিমাণ বেড়েছিল, তাই আপনি এখানে 3টি ডিম ইউজ করবেন। এবং গাজরগুলো কুচি করে নিয়েছি, সর্বশেষ আমি এখানে 1 টেবিল স্পুন আটা অথবা ময়দা আপনারা ইউজ করবেন, এটা বন্ডিংয়ের জন্য জাস্ট অসাধারণ হবে। এবং নুডলসের 1টি প্যাকেটে মশলা ইউজ করছি। আটা অথবা ময়দা আপনারা বেশি ব্যবহার করবেন, তাহলে নুডলস ডিমের যে প্রসেসিংটা তৈরি হবে বা টেস্টটা আসবে সেটা কিন্তু আটা ময়দার কারণে কিন্তু বেশি হয়ে যাবে, মানে ফ্লেভারটা আপনি কারেক্টলি পাবেন না। তাই
পরিমাণটা খুবই কম হবে, জাস্ট ব্যবহার করতে হবে যেটুকু সেটুকু। এভাবে করে আমি কিন্তু পুরো মশলাটা মিক্স করে নিয়েছি এবং খুবই অল্প তেলে আমি এটা ফ্রাই করব। এবং চুলে প্যানে তেলটা ব্রাশ করে নিয়েছি এবং পরিমাণ অনুযায়ী আমি আমার একটা শেপ তৈরি করছি। রাউন্ড শেপটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বড় যেভাবে ইচ্ছে হবে আপনারা করে নেবেন। এরপর যে আমি এখানে যে গাজর আর আলুর একটু ফ্রাই প্রসেসিং করেছি সেটা আমি দিয়ে দিয়েছি এবং আমি এখানে ব্যবহার করছি মোজারেলা চিজ। চিজটা যদি আপনাদের না থাকে তাহলে আপনি অ্যাপ্লাই নাও করতে পারেন, তবে অ্যাপ্লাই করলে ডেফিনেটলি তো ভালোই হবে, টেস্টটাও ভালো আসবে, লুকটাও ডেফিনেটলি অসাধারণ আসবে। ট্রাই করবেন এবং সেটা আপনি নিজে ফিল করতে পারবেন বা দেখতে পারবেন। এভাবে করে আপনি ফোল করে দেবেন এবং খুবই কেয়ারলি যাতে ছিঁড়ে না যায় বা কোনোভাবে সৌন্দর্যটুকু নষ্ট না হয়। আমি এভাবে করে কিন্তু ভাঁজ করে দিচ্ছি এবং এই কাজটা কমপ্লিট করছি দুটো স্পুনের মাধ্যমে। তাইলে আপনারা আপনাদের সুবিধাতে আপনাদের হ্যান্ড ব্যালেন্স অনুযায়ী কাজটা কমপ্লিট করবেন। লুকটা কেমন হয়েছে ভিউয়ার্স আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই প্রসেসিংটা এবং এই রেসিপিটি দুটোই আপনাদের কাছে ইজি মনে হবে এবং ভালো লাগবে। এভাবে করে দুটো মাথা আপনি যখন একটু চেপে দেবেন এটা অনেকটাই চেপে আসবে এবং ভিতর থেকে যে মশলাগুলো বা যে সবজিগুলো আপনি ইউজ করে সেগুলো বের হবে না। আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবং সেটা আমি শেয়ার করছি। এভাবে করে আপনি আপনার পুরো রেসিপিটা চটজলদি তৈরি করতে পারবেন। যতটা সম্ভব আপনার হাতের কাছে যা কিছু আছে, সবজি যা আছে সেটা দিয়ে আপনি এভাবে করে তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে বাচ্চাদের নাস্তা, বাচ্চার সাথে বড় অনেক বেশি এটা পছন্দ করবে। নুডলস আমাদের সাথে সবসময় থাকে, সাথে ডিমটাও, তাই এই দুটো জিনিস দিয়ে আর আলু এটা দৈনন্দিন জীবনে একটি সবজি, তাই এগুলো কোনোভাবেই আপনার হাত ছাড়া হবে না। যেটুকু হচ্ছে সেটা হচ্ছে আপনার চিজ। চিজটা যদি আপনার হাতের কাছে না থাকে আমি আগেই বলেছি আপনি স্কিপ করে দেবেন। তবে অনেক সময় আমরা বাচ্চাদের জিনিস তৈরি করার জন্য চিজটা অনেকভাবে আমরা কালেক্ট করি যাতে বাচ্চারা অনেকটাই আকর্ষণীয় হয়ে খেয়ে নেয়, কারণ বড়দের কোনো খাবার নিয়ে টেনশন করতে হয় না। ছোটদের খাবার নিয়ে আমাদেরকে অনেক বেশি রুলস এবং রেগুলেশন ফলো করতে হয়, সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা চাইলেই করতে পারেন। ভেতরটা কেমন হচ্ছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। জাস্ট ওয়াও, এই এক রেসিপিটি আপনি আপনার বেবিদেরকে যখন দেবেন অবভিয়াসলি পছন্দ করবে। এর সাথে একটি হেলদি স্ন্যাক্স রেসিপি আপনি পেয়ে যাচ্ছেন। কম তেলে সবজি দিয়ে এভাবে একটি অসাধারণ রেসিপি আপনি আপনার পরিবারের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং বাকি রেসিপিগুলো আমার চ্যানেল থেকে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।